بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال المؤلف حفظه الله تعالى: ما يعامل به المبتدع تحرم زيارة المبتدع ومجالسته إلا على وجه النصيحة له والإنكار عليه، لأن مخالطته تؤثر على مخالطه شرا وتنشر عداوته إلى غيره، ويجب التحذير منهم ومن شرهم إذا لم يكن الأخذ على أيديهم ومنعهم من مزاولة البدع، وإلا فإنه يجب على علماء المسلمين وولاة أمورهم منع البدع والأخذ على أيدي المبتدع وردعهم عن شرهم، لأن خطرهم على الإسلام الشديد. ثم إنه يجب أن يعلم أن دول الكفر تشجع المبتدع على نشر بدعتهم وتساعد على ذلك بشتى الطرق، لأن في ذلك القضاء على الإسلام وتشويه صورته. نسأل الله عز وجل أن ينصر دينه ويولي كلمته ويخذل أعداءه، وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه. مهن الله سمست برشان ساجي الله فكر رب العالمين أكو أكو جار كون شريك ني صلاة وسلام نازل لكبيني محمد رسول الله صلى الله عليه وسلم رفور جار طريقه حدث الله فكر بخطك سكريت طريقه তার আদর্শ ছাড়া, তার তরিকা ছাড়া অন্য কোনো তরিকা আদর্শ আল্লাহ পাকের কাছে স্বীকৃত নয়। সুতরাং অন্য কোনো তরিকা দিয়ে, আদর্শ দিয়ে ইবাদত বন্দী করলে আল্লাহ পাক কবুল করবেন না। অন্য কোনো আকিদা, যে আকিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেনি, সেই আকিদাকেও যদি পোষণ করে তাহলে আল্লাহ পাক তার ইমান ইসলামকে কবুল করবেন না। আজকে আমাদের আকিদাত তাওহীদের শেষ দর্স বিষয়বস্তু হচ্ছে বিদাতীদের সাথে কেমন আচরণ করা হবে, কি আচরণ আহলে সুন্নাত কোরআন সুন্নাত অনুসারীরা করবে। এই বিষয়ে শেখ অল্প কয়েক লাইন আলোচনা করেছেন, কিন্তু অত্যন্ত মূল্যবান কথা রয়েছে। আর তারপরে আমার কাছে বিস্তারিত আরও অন্য অন্য আলেম ওলামারা কোরআন সুন্নার যারা, তাদের লিখনী থেকে কালেকশন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলি পেশ করব। আজকে হয়তো সম্ভব হবে না সময়ের অভাবে, তবে কিছু কথা বাইরে থেকে, কিতাবের বাইরে থেকে পেশ করব আজকে, আর বাকিটা ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সগুলিতে পুরো করব। যেমন সৌদি আরবের হায়াত কিবারিল উলামার বর্তমানে একজন বড় শেখ, শেখ সুলাইমান আল খুদাইর, তার বক্তব্য থেকে এইরকমই শেখ সাফার হাওয়ালি মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র প্রফেসর, তার বক্তব্য থেকে যে বিদাতীদের সাথে আচরণ কেমন হবে, এই বিষয়গুলি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। পয়েন্টগুলি কমপক্ষে মনে রাখবেন যে তাদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। এই মর্মে প্রথম শুরু করি কোরআনে করিম দিয়ে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে। এটা হচ্ছে কোরআন সুন্নাহ আলেমদের তরিকা, যে আল্লাহ পাকের কিতাবে বিদাতীদের সম্পর্কে যারা বিভ্রান্তির পথে রয়েছে, গোমরা হয়ে রয়েছে, তাদের সাথে আচরণের ক্ষেত্রে কি বলা হয়েছে, স্বয়ং আল্লাহ পাক কি বলছেন, স্পষ্ট হোক অথবা অস্পষ্ট হোক, ইঙ্গিতে হোক। তারপরে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণটা যারা বিভ্রান্তির পথে, ভুল পথে, বিদাতের পথে
তাদের সাথে আচরণটা কি। এজন্য আয়াত এবং হাদিস পেশ করব, আর তারপরে শাইখের কথাগুলির ব্যাখ্যা করব। কোরআনে কারিমে এই সম্পর্কে ইঙ্গিতে অনেকগুলি আয়াত রয়েছে, তার মধ্যে দুটি আয়াত উল্লেখ করি আজকে। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 104, আল্লাহ পাক এতে ইরশাদ করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই যেন তোমাদের মধ্যে একটি দল হয়। মুসলিম উম্মতকে সম্বোধন করে বলছে তোমাদের মধ্যে একটি দল যেন অবশ্যই থাকে, ইয়াদউনা ইলাল খাইর, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। একটি গুণ তাদের যে ভালো কাজের দিকে, ভালো কথার দিকে আহ্বান করবে, আর কল্যাণ হচ্ছে আল্লাহর দিন, কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এর ছাড়া কোনো কিছুতে কল্যাণ নেই। দিন ইসলাম ছাড়া, আর দিন ইসলাম হচ্ছে কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এর ছাড়া কোনো কিছুতে কল্যাণ নেই। ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণের দিকে আহ্বান করবে, আকিদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, গঠনমূলক যে কোনো কাজের ক্ষেত্রে যেটা কল্যাণ সেই দিকে আহ্বান করবে তারা। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, নির্দেশ দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। এখানে অন্যায় বাধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অন্যায় বাধা দেওয়ার স্তর হচ্ছে তিনটি। সবচেয়ে উপরে স্তর হচ্ছে বল প্রয়োগ করে, হাত দ্বারা মানে বল প্রয়োগ করে, যদি ক্ষমতা থাকে তো ক্ষমতার প্রয়োগ করে বাধা দেওয়া, যার কাছে যেমন ক্ষমতা রয়েছে। শাসকের কাছে একরকম ক্ষমতা আছে, বাড়ির অভিভাবক বাপ মায়ের কাছে একরকম ক্ষমতা আছে, কোনো একটা প্রতিষ্ঠানের মালিকের কাছে ক্ষমতা আছে, এদের কাছে বল প্রয়োগ করার ক্ষমতা আছে অধীনস্থদের উপর। এইরকম প্রত্যেক ব্যক্তির যার যতটা ক্ষমতা আছে বল প্রয়োগ করে বাধা দেবে, যদি তা সম্ভব না হয় তাহলে অন্যায় দেখে মুনকার, আর এখানে আয়াতে সূরা আলে ইমরান আয়াত নম্বর 104 ওয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে, আপত্তিকর বিষয় থেকে, ইসলাম বিরোধী কথা কাজ থেকে বাধা দেবে। মানরা আমিন কো মুনকার, তোমাদের মধ্যে কেউ যদি মুনকার দেখে, ফালি ইয়ুগাইয়িরু বিয়াদিহি, তাহলে যেন হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেয়। ফাইন লাম ইস্তাতে ফাবিলিসানিহি, যদি না পারে তাহলে কথার দ্বারা বাধা দেবে। ওয়াইন লাম ইস্তাতে, তাও যদি না পারে, কথার দ্বারা, কথা উপদেশ হয়, আদেশ হয়, নিষেধ হয়, এগুলি কথা, পরামর্শ দেওয়া হয়, হ্যাঁ বক্তব্য হয়, কথার দ্বারা, কথা বলে হোক অথবা কথা লিখে হোক, লিখনের দ্বারা হয়, লেখাটাও কথা। যতগুলি দাওয়াত, দাওয়াতের রিসোর্স রয়েছে, মাধ্যম রয়েছে, মানে দাওয়াত দেওয়ার, সেগুলি হচ্ছে কথার দ্বারা। সেগুলি আজকাল এই সায়েন্সের যুগে, টেকনোলজির যুগে বিভিন্ন উপায় রয়েছে, ইন্টারনেট আর এই সব যা কিছু রয়েছে। যদি তাও না পারা যায় তাহলে ফাবে কালবিহি, অন্তর থেকে কি করবে, ঘৃণা করে, জি ঘৃণা করে প্রতিবাদ করবে। ওয়াউলাই কামুল ফুন, তারাই হচ্ছে সফল কাম। কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনে কারিম, এই একটি দ্বিতীয় আয়াত সূরা হুদের আয়াত নম্বর 113, তাতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু, ওদের দিকে ঝুঁকে যেও না যারা জালেম, যারা জুলম করে, তাদের দিকে কি করিও না, ঝুঁকে যেও না। আগের আয়াতে বলা হয়েছে অন্যায় বাধা দেবে, শিরক আর বিদাত অন্যায় কিনা, ধর্মের নামে হচ্ছে, ধর্মের নামে যে কাজগুলি হচ্ছে কিন্তু সেগুলি হচ্ছে অন্যায়। তো যতগুলি কাজ পৃথিবীতে আছে, হয় মারুফ না হয় মুনকার, মারুফ না হয় মুনকার, আগের আয়াত থেকে দলিল কেমন করে বিদাতীদের সাথে আচরণের ক্ষেত্রে এই আয়াতটা কি করে ফিট করবে, এই কথাটা শেষ করা যাক, তারপর দ্বিতীয় আয়াতে আসে। কারণ যদি সংক্ষেপে ছেড়ে দিতে আপনাদের অনেকের জন্য ক্লিয়ার হবে না। আল্লাহ বলছেন অন্যায় বাধা দেবে, অন্যায় বাধা দেওয়ার তিনটি স্তর হইল, অন্যায় মুনকার, আর ন্যায় ভালো হচ্ছে মারুফ। পৃথিবীর সমস্ত কথা কাজ হচ্ছে হয় মারুফ না হয় মুনকার, মারুফ ভালো কাজে সহযোগিতা করবে আর অন্যায় বাধা দেবে। শিরক বিদাত মারুফ না মুনকার,
মনকার, এতে কোনো সন্দেহ আছে যে শিরক আর বিদআত যেগুলি ধর্মের নামে পাপ হচ্ছে সেগুলি হচ্ছে মনকার, সুতরাং তাতে সহযোগিতা করতে হবে না বাধা দিতে হবে? বাধা দিতে হবে। এইরকমের যে কোনো পাপ, যে পাপগুলি সামাজিক পারিবারিক পাপ, সেগুলিকে পাপ পাপই মনে করে, যারা পাপই পাপ করে তারাও পাপ মনে করে, সেগুলি হচ্ছে মনকার। চুরি, ডাকাতি, মিথ্যা কথা বলা, ধোকাবাজি করা, সুদ, ঘুষ ইত্যাদি, বেইমানি, আত্মসাত, এগুলি হচ্ছে মুনকার। তো এগুলিতেও এই তিনটি স্তর রয়েছে। তো ধর্মের নামে পাপ হোক, শিরক বিদাতের পাপ হোক, অথবা পাপকে পাপ মনে করেই সেই পাপগুলি করা হোক সমাজে, এগুলি হচ্ছে মুনকার। আর মুনকারে বাধা দিতে হয়, বাধা দেওয়ার তিনটি স্তর। তাহলে বিদাত এবং বিদাতির সাথে আচরণের ক্ষেত্রে বাধা দিতে হবে, বিদাত ছড়াচ্ছে, তাহলে আপনার আচরণটা এমন হইতে হবে যাতে বিদাতি কোণঠাসা হয়, বিদাত ছড়াতে না পারে, হ্যাঁ, মানব জাতিকে গুমরাহ না করতে পারে। এ হচ্ছে আয়াত থেকে যেটাকে বলা হয় ওয়াজহুদ দালালা বা ওয়াজহুল ইস্তিশাদ, কেমন করে দলিল আপনি নেবেন বিদাতিদের সাথে আচরণের ক্ষেত্রে। দ্বিতীয় আয়াতে আসি, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা ঝুঁকে যেও না ওই সব লোকদের দিকে যারা জুলুম করেছে। এখন আসুন, শিরক বিদাত জুলুম না আদল, জুলুমের বিপরীত হচ্ছে আদল। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে, আল্লাহ ন্যায়ের নির্দেশ দিচ্ছেন, আর সুবিচারের আদল ইনসাফের পরিপন্থী হচ্ছে জুলুম, ঠিক না? তো হয় শিরক বিদাতকে ইনসাফ বলবেন, সুবিচার বলবেন, না হয় কি বলবেন, জুলুম বলবেন, ন্যায় বলবেন, না হয় অন্যায় বলবেন। তাহলে অন্যায় যদি হয় তো জুলুম। আর যারা তাহলে শিরক বিদাত করে বিদাতি, তাদেরকে কি বলবেন? ইনসাফ করে নাই পরায়ণ, হ্যাঁ, আহলে হক বলবেন না আহলে জুলম বলবেন? হ্যাঁ, আল্লাযিনা যালামু বলবেন, আল্লাযিনা যালামু, ঠিক না? তাহলে আল্লাহ বলছেন যে যারা জালেম তাদের দিকে ঝুঁকে যার, চোর ডাকাতের দিকে ঝুঁকিও না, মদখোর ঘুষখোরের দিকে ঝুঁকিও না, সুদখোরের দিকে ঝুঁকিও না, হ্যাঁ, পাপিষ্ঠদের দিকে ঝুঁকিও না, তেমনই ধর্মের নামে যারা পাপ করে, শিরক বিদাত করে, মুশরিক বা বিদাতি, তাদের দিকে ঝুঁকে যেও না। আয়াত কি সকল পাপীকে সামিল নয়? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, আমাদের বিষয়বস্তুর সাথে ফিট করেন, বিদাতিদের সাথে আচরণ হচ্ছে যে আপনি বিদাতি জালেম জালেমদের দিকে ঝুঁকে যেও না। যদি তাই করে, জালেমের সাথে তোমার সহানুভূতি আছে, বিদাতির সাথে তোমার মহাব্বত আছে, নম্রতা আছে, হ্যাঁ, সম্প্রীতি আছে, খাতির আছে, আন্তরিকতা আছে, তাদের সহযোগিতা করছো, তাদের জন্য রাস্তাকে ক্লিয়ার করছো, প্রশস্ত করছো, তাহলে এটা হলো রুকুন, ঝুঁকে যাওয়া তাদের দিকে, যা আল্লাহ নিষেধ করেছেন না নির্দেশ দিয়েছেন, লা তারকানু, ঝুঁকিও না। যদি ঝুঁকিয়ে যাও, নম্রতা থাকে, তাদের সহযোগিতা থাকে, তারা শিরক বিদাত ছড়াচ্ছে, তাদের জন্য রাস্তা খোলা দেয় যে আসেন আসেন আমাদের স্টেজে আসেন, আপনি প্রোগ্রাম করেন, বক্তব্য করেন, আপনার এক সপ্তাহ আমরা এক সপ্তাহ, যেমন আমাদের কিছু দায়ী ভাই আল্লাহ হেদায়ত করে, এরকম বিদাতীদেরকে চান্স দিয়েছে বিভিন্ন জায়গায়, আর তাতে তারা নিজেরা তাদের দাওয়াত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থান এবং নাম বলার প্রয়োজন নেই, কিন্তু এগুলো আমাদের বুঝতে হবে। যদি ওই দিকে ঝুঁকিয়ে যাও, তাহলে দুনিয়ার যা ক্ষয়ক্ষতি আছে আছে, কিন্তু আল্লাহর কাছে কী হবে শোনেন, আল্লাহ পাক বলছেন ফাতামাসসাকুমুন্নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। তাহলে যারা পাপি, যারা জালেম, আর প্রথমে বলেছি শির করলে সবচেয়ে বড় জুলুম, বিদাত করলে রসুলের হক নষ্ট করে জুলুম করা হয়, শির করলে আল্লাহর হক নষ্ট করে যেমন জুলুম হয়, বিদাত করলে রসুলের হক নষ্ট করে জুলুম হয়, আর সুদ ঘুষ খেলে, আর এইরকম যেগুলি মানুষের হকের সাথে জড়িত পাপ, সেগুলিতে মানুষের হক নষ্ট করে হাক করলে বাদ, বান্দার হক নষ্ট করে জুলুম করা হয়, জালেমদের দিকে কেউ যদি ঝুঁকে যায়, তাদের সাথে যদি তাদের সিম্পথি থাকে, দুর্বলতা থাকে, সহযোগিতা থাকে, তাহলে জাহান্নামের আগুনে যেতে হয়, ফাতামাসসাকুমুন্নার, এর চাইতে শক্ত আর শাসানি কি হইতে পারে, এর চাইতে বড় ধমক আর কি হইতে পারে? জালেমের সাথে যদি সহযোগিতা থাকে, ফাতামাসসাকুমুন্নার। ওমালাকুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া, আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো পৃষ্ঠপোষক থাকবে না,
যে জাহান্নামের সম্মুখীন যখন হবে এই বিদাতীদের সাথে সহযোগিতা করে, তখন তো আমাদের কেউ রক্ষা করে নেবে? গওস কুতুব গিয়ে রক্ষা করে নেবে? বড় বড় জাহাজ নিয়ে গিয়ে উঠিয়ে নিয়ে চলে আসবে? সোম্মা লাতুন সারুন, অতপর তোমাদের সাহায্য করা হবে না, কোনো সাহায্য হবে না। আয়াতগুলি ফিট হচ্ছে না হচ্ছে না আমাদের বিষয়বস্তুর সাথে? ভালো করে আয়াতের তাফসিরটা বুঝেন। তারপরে সূরা হুদের আয়াত নম্বর শুরুতে বলেছি 113, যারা বিদাত করবে তাদের প্রতিবাদ করতে হবে। এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই, তারেক বিন শিহাব বলছেন, প্রখ্যাত তাবি, কার আউয়ালু মান বাদা আবিল খুতবাতি ইয়াউমাল ঈদে কাবলা সলাতে মারওয়ানো, সর্বপ্রথম ঈদের নামাজের আগেই খুতবা দেওয়া। ঈদের ক্ষেত্রে ঈদের সলাত আগে হবে, তারপরে খুতবা হবে, জুমার বিপরীত, ঠিক না? কিন্তু মার ইয়েতে আর কি বলছে, ওমাইয়া বংশের খেলাফত আমলে মারওয়ান ইবনুল হাকাম মদিনার গভর্নর হয়েছিলেন। এ মারওয়ান বিন হাকাম ইবনে আবিল আস, এ ব্যক্তি যখন গভর্নর ছিল মদিনার, তখন ঈদের নামাজের আগে খুতবাটা দিয়ে নিত, কারণ ঈদের নামাজ তো মানুষকে পড়তে হবে, তাই না? তার আগে যদি খুতবাটা শোনানো হয় তাহলে সকলে খুতবা শুনবে, কিন্তু ঈদের নামাজটা হয়ে গেলে ঈদের খুতবা শোনা জুমার খুতবার মতো ফরজ নাই জান্নাত, যার ফলে সাহাবাই কেরামদের বা তাবেইনদের যারা দিনদার লোক সেই যুগের সালাফদের, তাদের এই জালেম শাসকদের ওপর একটা ঘৃণা ছিল, ওমাইয়া বংশের শাসকদের ওপর, যার ফলে তারা তাদের বক্তব্য শুনতে চাইত না। এইসব ফাসেক আর জালেমদের কাছ থেকে কি আর বক্তব্য শুনব, শুনতে চাইত না, শুনবি না, ঈদের আগে খুতবা দিয়ে শোনাবো, হ্যাঁ বিদাত চালু করলো। তো বলছেন সর্বপ্রথম খুতবা শুরু করে ঈদের দিনে, কাবলা সালাতে, ঈদের সালাতের আগেই মারওয়ান ইবনুল হাকিম, ফাকামা ইলাইহি রাজুলুন, তখন যেমনই শুরু করলো খুতবা একজন লোক উঠে পড়লো, আর তারপর আসসালাত কাবলাল খুতবা, খুতবার আগে সালাত, আগে নামাজ পড়ান তারপর খুতবা দেন, আমির গভর্নর মদিনার আর গভর্নরের সামনে প্রতিবাদ, আর এই কাজটি কি ছিল? বিদাত ছিল না, সুন্নাত হচ্ছে আগে নামাজ তারপরে খুতবা, আর যদি খুতবা আগে করে দেওয়া হয় তাহলে বিদাত, তাহলে বিদাতের প্রতিবাদ করলেন না করলেন না, ফালি ও গাইয়ে রবিয়া দেখি, যদি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করতে পারছে না জনগণ, শাসক খুতবা দিচ্ছে মারওয়ান, সুতরাং সেখানে ফাবেল ইসানেহি জবানদার প্রতিবাদ, তাহলে বিদাতির প্রতিবাদ করছেন কোনো একজন সাহাবি অথবা তাবেঈ, আল্লাহ আলম তার নাম উল্লেখ করা হয়। ফাকালা সলাতু কাবলাল খুতবা, খুতবার আগেই নামাজ রয়েছে, ফাকালা, তখন মারওয়ান জবাবে বলল, কা দুরেকা মাহনা লেকা, যা ছিল যেদিকে তুমি ইঙ্গিত করছো, অর্থাৎ রাসূলের জামানা আর সাহাবাই কেরামদের জামানা, খলিফা রাশিদের জামানা, ও সব চলে গেছে, ওই যুগ আর এখন চলবে না। যেমন আজকাল কিছু বিদাতি লোকেরা বলে যে আজকালকার জামানায় কোরআন হাদিস মেনে চললে ইয়াক মা বাড়ানো যাবে না, শুনেছেন কথা? রিয়াক হাফেজ এখানে ছিল সেই ভাষাটা বলে, এটা ইসলাম পরিপন্থী, ইসলাম ভঙ্গকারী বিষয় নয়। ইসলাম কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য উপযোগী না অনুপযোগী? কেউ যদি বলে যে না ইসলাম কোনো এক যুগে উপযোগী নয়, তাহলে এটা কুফুরি মতবাদ, কুফুরি মতবাদ, ইমান ভঙ্গকারী বিষয়। তাহলে এই কথাটা বলে কিন্তু হুঁশ রাখে না যে কি বললাম, ইসলাম যদি পদে পদে মানা যায় তো এক পা উঠানো যাবে না, কুফরিয়া কথা হয়ে গেল। তো এই ধরনের খানিকটা কথা ওর, যে আরে ও যুগের কথা বাদ দাও, কার তোরে কা মাহনা লেখা, যা ওই যুগে ছিল ছাড়ো, ওই সব ওই আর চলবে না, কারণ তখন লোকেরা যেটা বুঝাইতে চাই, তখন লোকেরা আগ্রহ করে খুতবা শুনতো নামাজের পরে, এখন খুতবা শুনতে চায় না, কেন তোমাদের খুতবা শুনে না, তো নিজের মধ্যে দোষ খুঁজো, খুঁজছো না কেন? ফাকাল আবু সাঈদ, আবু সাঈদ খুদি রাজি আল্লাহ প্রখ্যাত সাহাবি, অনেক হাদিস বর্ণনা করেছেন তিনি, মুখসেরিন যা যেসব সাহাবে খেরার বেশি হাদিস বর্ণনা করে বেশি সংখ্যায় তাদের একজন হচ্ছেন আবু সাঈদ রাজি আল্লাহ তাআলা আনহু। আম্মা হাজা, তিনি সাথে সাথে বললেন যে এই ব্যক্তি যে প্রতিবাদকারী, ফাকাদ কাজা মা আলাইহে, তার দায়িত্ব পালন করলো, প্রতিবাদ যে করলো বেদাতির বা বেদাতের দায়িত্ব পালন করলো, কাজা মা আলাইহে, তার ওপর যা ফরজ করা হয়েছে যে অন্যায় প্রতিবাদ করো, হ্যাঁ বেদাতের প্রতিবাদ করো, প্রতিবাদ করলো, ফরজ আদায় করে ফেললো। ফরজে কিফায়া, যদি অনেকে প্রতিবাদ করা থাকে সবাইকে যে বলতে হবে, যদি নয় হইচই করে একজন বললে হয়, একটা অন্যায় কাজ হচ্ছে আর আমরা মাশাআল্লাহ ওই বিষয়ে হুকুম জানি যে এটা অন্যায়, তাহলে আমি অথবা আপনারা কেউ একজন বললেই ফরজে কিফায়া
সকলের পক্ষ থেকে আদায় হয়ে গেল, এক দুজন বললি এই কথাটি তিনি বললেন। সামিয়ে তো রাসুল আল্লাহ আসলাম, তারপরে বলছেন আমি রাসুল্লাহ বলতে শুনেছি, ইয়াকুলুমান রামিন কুমুন কারণ ফালে ইয়োগাইয়ের হুবিয়া দেহি, কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ করে হাত দ্বারা যেন বাধা দেয়, ফাইনলাম ইয়াসে ফাবে লিসানি, না পারলে কথার দ্বারা বাধা দিবে জবান দ্বারা, ফাইনলাম ইয়াসে তাও যদি না পারে ফাবে কালবিহি, তাহলে অন্তর দিয়ে প্রতিবাদ করে মানে ঘৃণা করে, অন্তর থেকে প্রতিবাদ মানে ঘৃণা করা, অন্তর কথা জানতে পারে কিন্তু ঘৃণা, তার মজলিস বরখাস্ত করা, ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করা, অন্তর ঘৃণা আছে তার মানে বসতে চাইছেন না ওখানে, এটা হওয়া উচিত, এই না যে বসেও আছি সিগারেট খাচ্ছে আর বসেও আছেন, গল্পও করছেন, ধোঁয়া ছাড়ছে, জর্দা দেওয়া পান খাচ্ছে আর বসে বসে গল্পও করছেন, আর বলছেন আমার অন্তরে ঘৃণা আছে, এটা তো ঘৃণা হলো না, কী করে ঘৃণা হইল, মজলিসটা ছাড়েন, বিদাত করছে, মিলাদ করছে, শবে বরাত করছে আর বসে আছেন, বলছে আমার অন্তরে ঘৃণা আছে ভাই, এটা ঘৃণা হইল না, মজলিস ছাড়েন তাহলে। ওয়াজালিক আদাফুল ঈমান, এটা হচ্ছে সবচাইতে দুর্বল ঈমানের পরিচয়, অন্তরে ঘৃণা রাখা। বিদাতীদের সাথে যেসব আচরণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কথা বন্ধ করে দেওয়া, কথা বলিয়েন না বিদাতের সাথে, এটা একটি কায়দা মনে রাখা যে বিদাতের সাথে কথা বলবেন না, কিন্তু সকল বিদাতের সাথে না, সকল বিদাতের সাথে যার সাথে কথা না বলে কোণঠাসা করা যেতে পারে, দমন করা যেতে পারে, তার বিদাতকে থামানো যেতে পারে, হ্যাঁ বা বন্ধ করা যেতে পারে, যে আপনার সামনে দুর্বল কিন্তু যদি সে যদি শক্তিশালী হয় যে তার সাথে কথাবার্তা বন্ধ করলে আপনাকেই দমন করে দেবে, আপনার দাওয়াতকেই একেবারে কি করে দেবে, নিভিয়ে দেবে বা নিস্তব্ধ করে দেবে, এইরকম যদি হয় তাহলে না। তো ওই বিষয়গুলি বিস্তারিত কখন কি অবস্থায় পরে বলবো। এই মর্মে হাদিস তাবুক যুদ্ধে তিন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারা মোনাফেক ছিলেন না, কিন্তু তাবুকে যাবু যাচি করে যাননি, তাদের একজন যে সবচেয়ে প্রসিদ্ধ কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার সাথে আর দুই সাহাবি, হ্যাঁ মুরারা ইবনে রবি আর হেলাল বিন উমাইয়া, এই কাব বিন মালিক যুবক মানুষ ছিল, লম্বা হাদিস সহি বুখারী সহি মুসলিমে রয়েছে, সহি মুসলিমের 4973 নম্বর হাদিস, ওই হাদিসটি লম্বা হাদিস, এই হাদিস ওই সুরায় তওবাতে যে আয়াত রয়েছে ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আর বিশেষ করে ওই তিনজন সাহাবি যারা পিছনে থেকে গিয়েছিল তাবুক যুদ্ধে যায়নি, এই তিনজন বলে আল্লাহ উল্লেখ করেছেন সূরা তাওবার তাফসিরে, আমি ওখানে বিস্তারিত আলোচনা করেছি, আর ঘটনাটা মোটামুটি সংক্ষেপ হইল, এই হাদিসটা পুরো না হইল, অধিকাংশ অংশগুলি সেখানে বর্ণনা করেছি, তার একটা অংশে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওরা ওজোর পেশ করলো, সকল মুনাফিকরা মিথ্যা কথা বললে যে রাসূল আমার এই ছিল এই ছিল, সব মিথ্যা অজুহাত করলো, তাদেরকে ছেড়ে দিলেন যাও, এরা যখন সত্য কথা বলে আর কোনো ওজোর ছিল না, অসুবিধা ছিল না, যাবো যাচি করে যাওয়া হয়নি, এগিয়ে চলে গেলেন আপনিও সাহাবিরা, এই কালকে বেরিয়ে গিয়ে সাঁত ধরবো, এই করে আর যাওয়া হয়নি, ঠিক আছে তোমরা যখন সত্য কথা বললে তোমাদের ফয়সালা আল্লাহ করবেন, আমি আর করবো না, তারপরে তাদের সাথে কথা বন্ধ রেখেছে রাসূলুল্লাহ সাল্লাম, নিজে বন্ধ রেখেছেন, সাহাবায়ে কেরাম নিষেধ করলেন, এমনকি কিছুদিন চলার পরে আবার তা বললেন যে তোমার স্ত্রীকে বাপের বাড়ি পাঠাও, তালাক দিয়ে না বাপের বাড়ি পাঠাও, আজ হাদিস না ওই হাদিসটা আর আজকে যাচ্ছি না, কারণ সময় মনে হয় সাথ দেবে না, নাকি শোনাবো সংক্ষেপে, কিন্তু কিন্তু কথা বন্ধ করেছেন, এক কথায় ভুলকারীর সাথে কথা বন্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাম, এটা হচ্ছে আমাদের বিদাতীদের সাথে আচরণের ক্ষেত্রে দলিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অন্যায়কারী অপরাধী তাদের সাথে কথা বন্ধ করেছেন, আর বিদাতি হচ্ছে অপরাধী, সুতরাং কথা বন্ধ করলেন কার সাথে রাসূলুল্লাহ সাল্লাম, এটা একটা পয়েন্ট মনে রাখেন, যারা খাঁটি সাহাবি যারা সত্য কথা বলেছেন, আমাদের কোনো ওজর ছিল না, যাবো যাবো যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু পরেছেন তখন আর পাবো খুঁজে কোথায় মরুভূমিতে, দেরি হয়ে গেল, তার তো সাঁত ধরতে পারবো না, প্রথমখানে ভুলটা হয়েছে সাথে সাথে না বেরিয়ে, আচ্ছা ওরা যাক, ওরা সকালে বেরোয় আমরা বিকালে বেরো, বিকালে যেতে পারবো, কালকে সকালে বেরোবে, কালকে সকাল না বিকালে, এই করতে করতে দু একদিন দেরি হয়েছে, পরে আর দেশে হারা, ওদের সাথে কথা মাত্র তিনজন সাহাবি যারা খাঁটি সাহাবি আর যেতে পারেনি তাদের সাথে কথা বন্ধ করেছেন, আর যারা কয়েকশো মোনাফেক ছিল আর তারা সকলে ওজোর মিথ্যা ওজোর পেশ করেছিল তাদের সাথে কি রাসূলুল্লাহ কথা বন্ধ করেছিলেন, করেছিলেন করেন নাই, এর দ্বারা কি বোঝা যায়,
মুনাফিকদের অনিষ্ট বেশি না এই তিন সাহাবীর অনিষ্ট বেশি না অপরাধ বেশি? মুনাফিকরা অন্তরেরও অপরাধী, কথায় অপরাধী, কাজে অপরাধী। মুনাফিক কপট, আকীদার মুনাফিক, ইসলামের কোন নীতি আসেনি। তারপরও তাদের সাথে কিন্তু সমাজে সামাজিকভাবে রাসূলুল্লাহ তার সাহাবীরা কথা বন্ধ করেন নাই, আর খাঁটি তিনজন সাহাবী তাদের সাথে কথা বন্ধ করেছে। এর থেকে যেটা দর্শ পেলেন সেটা হচ্ছে যে সকল বিদাতির সাথে কথা বন্ধ করে আপনি গড়ে তুলবেন না, ভেঙে ফেলবেন, সর্বনাশ করবেন আপনি। বোঝা গেছে? বিদাতি ধরেন আপনার মন্ত্রী, হ্যাঁ রাষ্ট্রপতি, হ্যাঁ শাসক যার কাছে পাওয়ার আছে, অথবা ধর্মীয় বড় নেতা, বড় আল্লামা, আর সেই ব্যক্তি আর প্রভাব আছে, আপনাকে আপনার বিরুদ্ধে একটা কথা বলে দিলে উইটে পড়ে লাগবে আপনাকে মেরে ফেলে দেওয়ার জন্য দেশবাসী গ্রামবাসী, হ্যাঁ, আর তাদেরই দাপট সমাজে, এমন নয় যে তারা দুর্বল, এসছে সামনে তার সাথে কথা বললেন না, বলেন যে একটা বিদাতি মন্ত্রীর সাথে কথা বললাম, কথা বলবো না আমি, হ্যাঁ বিদাতি বড় হুজুরের সাথে, হ্যাঁ বড় মুফতি সাহেবের সাথে সামনে এসছে, সালাম করবো না, কথা বলবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি মালের সাথে কথা বন্ধ করেছেন এইসব দলিল দিয়ে, হ্যাঁ কথা বন্ধ করে দেবো। তাহলে গ্রামবাসী বলছে মার, এটা এটা হচ্ছে আবু জাহালের দল, করবে কি করবে না, ক্ষতিগ্রস্ত। কিন্তু এর বিপরীত আপনার ছোট ভাই আপনার অধীনে এখনো, অথবা আপনার হ্যাঁ শ্বশুর বংশের, হ্যাঁ তারা আমাদের দেশে যারা শ্বশুর বংশের তারা ভগ্নিপতির কাছে কি শক্তিশালী না দুর্বল, বোনটাকে ঠিকঠাক রাখার জন্য মেনে নেবে, অনেক কিছু মেনে নেবে, তাই না? তা আপনার শালা যদি বিরাত না ছাড়ে কথাই বলবো না আমি, শ্বশুর বাড়ি গেলেও কথা বলবো না আমি সাথে, ছোটো ভাইয়ের সাথে কথা বলবো না। কিন্তু আপনার বড় ভাই আর বাড়ির নেতাও খরচ দিচ্ছে আপনাকে, আরও বিদাতি, তো যে বড় ভাই বিদাত করবে আর ওর সাথে কথা বলবো, কোথায় বলবো না বড় ভাইয়ের সাথে, কী করবে? রুজি কেটে দিব আপনার, লেখাপড়া বন্ধ, বাসা মূল্য লেখাপড়ার আপনার, হ্যাঁ বাড়িতে থাকা বন্ধ, তাড়া এক বাড়ি থেকে দাপট চলছে বড় ভাইয়ের, তাহলে দেখলেন না পার্থক্যটা। তো এই হেকমতটা আপনাকে অবলম্বন করতে হবে, সমাজে আপনি প্রতিষ্ঠিত, হ্যাঁ বিদাতির সাথে কথা বন্ধ করবেন। সৌদি আরবে বিদাতির সাথে খাতির, বিদাতির সাথে কথা বন্ধ করবেন আপনি, কোণঠাসা করবেন ওকে। বাংলাদেশে আপনি সহি আকিদার এলাকাতে আপনি বিদাতির সাথে খাতির, বিদাতি বক্তা নিয়ে এসে জলসা করাচ্ছেন, আজ মাহফিল করাচ্ছেন এক শ্রেণী বেকুবদের মতো, নিজেদেরকে সহি আকিদা বলে আর বিদাতি বক্তা নিয়ে এসে ওয়াজ করে, অন্য জায়গায় বিদাত করে, ওইসব বক্তারা কী করে জানেন, তাল মিলিয়ে চলে, যখন বিদাতি এলাকায় যায় তখন বলে যে বারো আউলিয়ার দেশ, আউলিয়া কেরামদের ফজিলত শুরু করে বেদাতি এলাকায় গেলে, আর সহি আকিদার এলাকায় যখন চাপাইমনা রাজশাহী আসে, হ্যাঁ বুঝছেন না, এই এলাকায় আসে, তখন যদি আপনারা নামাজ শিখতে হয় তো আল্লামা নাসির আলবানির কিতাব দিয়ে নামাজ শিখবেন, কত চমৎকার কথা, বুঝতে পারছেন, চালাকির শেষ নেই, বুঝছেন না, সবাইকে ঠিকঠাক রাখে। তো আপনি আপনার মজলিসে কেন রাখবেন, আপনি যেখানে সংখ্যাগরিষ্ঠ আছেন সেখানে কেন তাদের বিদাতিকে চান্স দেবেন? কিন্তু যেখানে আপনি দুর্বল আর ওদের দ্বারা কিছু সহি কথা, কিছু সহি কথা বলছে, কিছু ভুল কথা বলছে, ওদের দ্বারা কিছুটা সংশোধন করা যাবে, তো ওদের ওই এলাকায় ঠিক ওদের দিয়ে কাজ করান, বোঝা গেছে? তো এইরকম আচরণটা হইতে হবে। এখন শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ যা বলেছেন তার আকীদত তাওহীদ কিতাবের শেষ চ্যাপ্টারে সেটা আপনাদেরকে বলছেন, মা ইউআমালু বিহিল মুবতাদিয়া মানে বিদাতিরা, জি বিদাতি দল, বিদাতিদের সাথে যে আচরণ করা হবে, যে আচরণ হওয়া উচিত, বলছেন তাহরমু জিয়ারাতুল মুবতাদি, প্রথম কথা বলছেন যে বিদাতির সাথে সাক্ষাৎ করা হারাম, বিদাতির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন আপনি, যে যাই বিদাতিকে একটু দেখে আসি, বিদাতি হসপিটালে অসুস্থ আছে চলে দেখে আসি, বিদাতি হুজুরকে দেখতে যাচ্ছেন, বিদাতি হুজুর আপনার এলাকাতে জলসা করতে এসে চলে একটু সালাম করে আসি বিদাতি হুজুরকে, হ্যাঁ না হারাম, এটা বলছেন কে বলছেন? আমি বললে তো বলতেন যে কট্টরপন্থী, তা আমি তো বলছি না, যে তর্জমা করছি, শেখ সালেহুল ফৌজান বলছেন যে হারাম বিদাতির জিয়ারত করা, তার ভিজিট করা, তার সাথে সাক্ষাৎ করা হারাম, এক। দুই নম্বর মোজালাসাতুহু, আর তার সাথে বসাও হারাম, এসছে যায় ওর মজলিসে যায় ওর সাথে একটু ছবি তুলি,
যেমন কিছু আজকালকার দায়ীরা হয়েছে গিয়ে বিদায়ীদের সাথে ছবি তুলছে পাশে বসে, লজ্জা লাগে আমাকে দেখে, ওগুলো দেখে লজ্জা লাগে। আমার তো আলহামদুলিল্লাহ হবেই না, ওইটা ইনশাআল্লাহ হবে না। আর দুনিয়ার গরজ এতদিন আসেনি, তখন আর শেষ জামানে আর কী আর দুনিয়ার গরজ আসবে। অনেকে প্রলোভন দিয়েছে ওসব, কিন্তু অনেককে দেখি যে গৌরব করে যে এটা বড় বিদাতি, ওর পাশে একটা ছবি তুললাম, যেহেতু ফেমাস বিদাতি, ফেমাস বিদাতি পাশে বসতে পেয়েছে, ওইটাই তার জন্য গৌরব। এটা দায়ীর জন্য মোটেই উচিত নয়, যদি কোরআন হাদিসের দায়ী হয় তাহলে। এটাকে তারা হেকমত মনে করছে, এটা হেকমত নাকি না, এটা মানুষকে বিভ্রান্ত করা যে যখন এত বড় দায়ী একটা ইন্টারন্যাশনাল স্কলার আর দায়ী যখন বসে আছে অমুক বিদাতির পাশে, তার মানে এরাও দিনের খাদেম, এরা এক তরিকার খাদেম, এরা আরেক তরিকার খাদেম, ঠিক না? বোঝায় না কি এটা তো? মানুষকে ধোকা দিলেন না, জনগণকে ধোকা দিলেন আপনি। শেখ বলছেন মোজালা সাতহু, আর তার সাথে বসাও হারাম, ইল্লা আলা ওয়াজহি নসিহাতি লাহু ওয়াল ইনকার আলি। হ্যাঁ, বসা যেতে পারে, দেখা সাক্ষাৎ করা যেতে পারে, কখন? যদি সেটা তাকে নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য যে বিদাতগুলো যাতে তার হালকা হয় বা ছেড়ে দেয় বা তার সংশয় আছে সংশয় দূর হয়ে সন্ন্যতের অনুসারী হয়ে যায়, এই নসিহত করার উদ্দেশ্যে একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হয় যে নসিহত নয়, ওর চাইতে আপনি শক্তি, নসিহতটাতে একটু দুর্বলতা থাকে, নসিহত করছি কিন্তু বেশি চাপ দিয়ে বলতে পারছি না, ওর চাইতে বেশি আপনি বেশি বলতে পারবেন, তাহলে ওয়াল ইনকারে আলিয়ে, তার প্রতিবাদ করার জন্য, যে এই যে মিলাদ করছেন এটা বিদাত করছেন, এই জন্য দেখা করেন ওর সাথে, এই যে আপনার সম্মিলিত জিকির করছেন এটা বিদাত করছেন, এই যে খতমে ইউনুস করছেন এটা বিদাত করছেন, ইনকার আলিহি। তাহলে বিদাতির সাথে দেখা সাক্ষাৎ করা যাবে, বসা যাবে যদি নসিহত করার উদ্দেশ্য থাকে, অথবা নসিহত করা না নসিহত নেওয়া, বিদাতি বক্তা নিয়ে এসে ওয়াজ করাচ্ছে, নসিহত করা না নসিহত নেওয়া। এক দায় জেদ্দাতে এক পীর, পীরকে নিয়ে এসে ওর ওখানে ইসলামিক সেন্টারে কয়েক বছর আগে প্রোগ্রাম করাবে, তাকে যখন বলা হলো, কিছু দায়ীরা বললো যে এটা কোন কথা হইলো যে আপনি ওই পীরকে নিয়ে এসে এখানে প্রোগ্রাম করাচ্ছেন, শেষ আলহামদুলিল্লাহ করাইতে পারেনি, ও ঘরোয়া বৈঠক করিয়েছে, আল্লাহ হেদায়ত করে সব দায়ীদেরকে, নামকে অস্তে দায়ী, সব টাইম পাস করা দায়ী। তখন করেছে কি, জবাবটা শোনেন, তাদের যারা সাথী সঙ্গী তাদের কাছ থেকে শোনা জবাব কি, এই এখানে এসে জুবাইল এসে রেখে গেছে যে এই যুক্তিটা কি, যে আমি কেন ওই পীরকে ডাকলাম, বাংলাদেশে এক বড় পীরকে নিয়ে জেদ্দাতে ওই দাওয়াত সেন্টারে ছত্র ছায়া বক্তব্য করাবে, বলছে যে তার কাছে আমাদের দাওয়াতটা পৌঁছাবো সেই জন্য। তো এটা হলো তার বক্তব্য রাখা, মানে তার পক্ষ থেকে নসিহত নিয়ে দাওয়াত পৌঁছাবে, দেখছেন থিওরিটা দায়ীর গুমরাহি। আর শেখ বলছেন না, তাকে নসিহত করার জন্য বসিয়ে রেখে আপনার বক্তব্য রাখেন, এটা হচ্ছে নসিহত করা। যেমন কাব্বানিতে আমরা প্রোগ্রাম করেছি, আর এক তাদের একজন বড় মাশাল্লাহ আমার পাশে বসে থেকেছে আর আমার বক্তব্য শুনেছে যে চার ইমামরা কোরআন শোনার অনুসারী কেমন ছিলেন, আপনারা অনেকে এই মাহফিলে ছিলেন, ঠিক না? এইটা হচ্ছে নসিহতের জন্য তাকে ডাকা, যে নসিহত শুনুক কোরআন হাদিসে যে আইমায় আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ রাহিমাহুল্লাহ, তারা কোরআন শোনার অনুসারী, সালাফি ওলামা ছিলেন, এটা প্রমাণ করো তার সামনে, বুঝুক। আর শোনার পরে আমাকে অনেক শুকরিয়া দেখো, জাজাকাল্লাহ খাইর, অনেক ভালো কথা শুনলাম, আর ভিতরে যাই থাকি দৌড়, অনেক ভালো কথা শুনলাম, অনেক নতুন কথা জানলাম বলেছে। কেন বেদাতির সাথে সাক্ষাৎ করা যাবে না আর বসা যাবে না যদি উপদেশ দেওয়া উদ্দেশ্য না থাকে অথবা প্রতিবাদ করার উদ্দেশ্য না থাকে? লিআন্না মুখালাতা তাহু তুআসিরু আলা মুখালাতিহি শাররান, কারণ তার সাথে মেলামেশা করা, মুখালাতা মানে মেলামেশা করা, দেখা সাক্ষাৎ, মেলামেশা করা কি করবে, যেই ব্যক্তি তার সাথে মেলামেশা করে, দেখা সাক্ষাৎ করে, তার উপর কুপ্রভাব ফেলবে। তোয়াসেরু আলা মুখালাতিহি শাররান, যেই ব্যক্তি তার সাথে উঠা বসা করে সুন্নতের অনুসারী সহি আকীদার লোক, আর বিদাতির সাথে উঠা বসা করে, দেখা সাক্ষাৎ করে, বৈঠক করে, এতে কি হবে, তার ওপর কুপ্রভাব পড়বে। কথা সত্য, সহি আকীদার মাদ্রাসা পড়া ফারেক লোক যারা এই বিদাতি দলগুলিতে সামিল হয়েছে, স্লো পয়জন দিয়ে তাদের সহি আকীদার যে যেটা স্পিরিট ছিল একেবারে মেরে ফেলেছে, মুর্দা বানিয়ে দিয়েছে। নাম ধরে ধরে বলতে পারবো, কিন্তু নাম ধরাটা এখন বাদ দিয়েছি, হ্যাঁ, নাম ধরলে বেশি লোক অসন্তুষ্ট, বুঝছেন? আর আপনাদের ওই বাংলাদেশের নাম না ধরে আমি পশ্চিমবঙ্গের নাম ধরতে পারবো, আচ্ছা।
মাদ্রাসা পড়ে ফারেগে যাওয়া হাদিস মাদ্রাসায়, আর তারপরে ওই চিল্লার দলে ভর্তি হয়েছে, আর তারা বড় একটা চেয়ার দিয়ে দিয়েছে তাকে, যার ফলে এমন হয়েছে যে এখন আলেদের বিরুদ্ধে শুধু বলে, ওর কাজই হচ্ছে আলেদের বিরুদ্ধে বলা। ও যে ওই ওই দলের সামনে না নিজেকে আবার বলছে যে আমি আহলেদিস, আমি আহলেদিস, ওর মধ্যে আকিদার আকিদার কোনো কিছু নেই, কোনো গুণ নেই, এখন শুধু ফাজাইল বয়ান করা, কিচ্ছা কাহিনী বয়ান করা, এটা হচ্ছে। আমি ওই পিস টিভির আলোচনায় গিয়ে আমার কিছুদিনই ভাইরাস আকিদার ভাইরাস সাক্ষাৎ করলো, যে অমুক ব্যক্তি এসেছিল এলাকাতে, এসে এক কিচ্ছা বয়ান করছে যে রাসূলুল্লাহ সাল্লামকে নাকি ও স্বপ্ন দেখেছে। এগুলো কিচ্ছা বিদাতির কাছ থেকে শোনা যায়, কিন্তু যে বিদাতি হয়েছে তার অবস্থা আহলেদিস ঘর থেকে, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, কি অবস্থায়? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গগুলি ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, অনেক যেমন 360 যেমন বলে যায় জিকির করে বিদাতিরা না, 360 অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা হয়ে অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটে পড়ে আছে, আর একবারে দুর্গন্ধ ছড়াচ্ছে, নাউজুবিল্লাহ, কত খারাপ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইরকম কথা বলছে, স্বপ্ন দেখেছি। আচ্ছা, ও শয়তান ওকে স্বপ্ন দেখিয়েছে, আর শয়তান ওকে শিখেছে এটা রসুল, কেমন করে জানলে যে রসুল এগুলো অঙ্গ প্রত্যঙ্গ আর এই দুর্গন্ধ ছড়াচ্ছে, আর এই রাসূলুল্লাহ এই অবস্থা হয়েছে, শয়তান কীভাবে খেলা করে বিদাতিকে নিয়ে। তারপরে বলছে যে তাবির শুরু করে দিয়েছে, মানে ওর বিবরণ নিজেই করছে, ও গুমরাহির ওপর গুমরাহি, এক তো রসুল বানিয়ে দিল এই যে অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটে আছে, এটা রসুলুল্লাহকে স্বপ্ন দেখলো সে, আর তারপরে বলছে যে এর তাবির কি জানেন, এর তাবির হচ্ছে মুসলিম উম্মাতের অবস্থা খুব খারাপ, হ্যাঁ দুরবস্থার শেষ নেই, তাদের পাপের শেষ নেই, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ অবস্থায় দেখলাম। এইসব কিচ্ছা কাহিনী বয়ান করে সোহে আকিদের লোক ওই বিদাতি জামাতে সামিল হয়ে গেলে। যারা রাজনৈতিক দলে সামিল হয়েছে আমাদের আহলেদিস থেকে, এই চাঁপাইনবাবগঞ্জ এলাকার আর তারপরে এইরকম পশ্চিমবঙ্গের আছে কিছু, এই দলে সামিল হয়েছে, তাদের আকিদার কথা না না না, আকিদার কথা বললে মানুষের সাথে ফিতনা হবে, হ্যাঁ তৌহিদের কথা আর এই সব কথা বললে ফিতনা হবে, ওগুলো এখন বাদ দেন। কি করতে হবে? এখন একামতি দিনের কথা বলতে হবে। একামতি দিন মানে কি? রাষ্ট্রীয় যে সব ভুল ভ্রান্তি হচ্ছে, অপরাধ হচ্ছে, সেগুলির বিরুদ্ধে বলতে হবে। কবর মাজার বলিয়ে না, কিন্তু ফিতনা হবে সমাজে, সমাজে ফিতনা হবে, দেখছেন তো? এই যে কুপ্রভাব পড়বে বিদাতির সাথে মিশলে, বিদাতি দলের সাথে মিশলে অথবা বিদাতি ব্যক্তির সাথে মিশলে, বিদাতি আলেমের সাথে মিশলে, তার একটা কুপ্রভাব পড়বে। তো আসির আলা মুখাল ইশারান, এর উদাহরণ দিলাম আপনাদেরকে। অতানসর আদাওয়াত হিলা গাইরিহি, বিদাতির সাথে মিশলে তখন কি হবে? এই শত্রুতা বিদাতিদের অন্য পর্যন্ত পৌঁছবে। বিদাতিরা নিজেদের মধ্যে শত্রুতা রাখছিল আহলে সুন্নাত সম্পর্কে, এখন এগুলি ছড়াতে শুরু করবে বাইরে, তখন যারা সহি আকিদে লোক তাদের কাছে, এদের ভিতরে শত্রুতা আছে, এগুলি তখন তাদের মধ্যে মানে প্রচার প্রসার হবে। ওয়াজিব তাহজির মিনহুম, সুতরাং বলছেন যে বেদাতিদের থেকে সতর্ক করা ফরজ। তা আগের কাজটি হলে বেদাতির সাথে সাক্ষাৎ করা এবং তাদের সাথে উঠা বসা করা হারাম, তাই না? একটা হুকুম। আর একটা হুকুম আচরণ হচ্ছে যে বিদাতিদের থেকে, জনগণ জানে না যারা বিদাতি, অনেকের বেশভূষা দেখে অথবা তাদের চমৎকার কথা শুনে, তাদের বক্তব্যে আকর্ষণ আছে, তাদের লিখনীতে আকর্ষণ আছে, মেলা লোক এরকম আছে, কিন্তু তারা বিদাতি, ওদের কুপ্রভাব পড়বে, জনগণ বুঝে না যে এরাও তো ভালো কাজ করছে। সুতরাং তাদের থেকে কি করতে হবে? সতর্ক করা ফরজ। ওয়াজিব তাহজির মিনহুম, বিদাতিদের থেকে সতর্ক করা ফরজ। যারা এসব স্কলারদের কিতাব সহি আকিদার ভালো জ্ঞান না রেখে পড়বে তারা প্রভাবিত হবে। হাসানুল মান্নার কিতাব, সৈয়দ কুতুবের কিতাব এবং মওদুদির কিতাব যারা পড়বে, আর তাদের মগজে এখনও সহি আকিদার সুন্না সম্পর্কে ভালো জ্ঞান নেই, ভালো জ্ঞান হইতে হবে, মানে ভালো আলেম হইতে হবে, ভালো জ্ঞান মানে এই আপনাদের মতো নয় যে অল্প কিছু পড়েছে, পড়বে অবশ্যই প্রভাবিত হবে। আমি নিজের কথা বলছি, আমি জানি সালাফি আহলেদিস মাদ্রাসার ফারিক লোক, আর দুইবার করে দুই আহলেদিস মাদ্রাসার দাওরা পড়ার লোক, তারপরে মওদুদি সাহেবের কিতাব এত পড়েছিলাম, এত পড়েছিলাম যে অনেকটাই প্রভাবিত ছিল, এত প্রভাবিত ছিলাম, কিন্তু আল্লাহ পাক যাকে বের করে নিয়ে আসবে তাকে, হ্যাঁ অনিষ্ট স্পর্শ করবেন না, আল্লাহ হেফাজতকারী, অনেকটা অনেকটা প্রভাবিত ছিলাম। আর একামতের দিন মানে বুঝতাম যে আসলেই তো আমরা শুধু এগুলি বলছি,
আর এই যে এই যে অপরাধগুলি হচ্ছে, রাষ্ট্রীয় অপরাধগুলি হচ্ছে, এগুলো কেন করছে না? হ্যাঁ, তারপরে দণ্ডবিধান কেন কায়েম করার চেষ্টা করা হচ্ছে না? হ্যাঁ, তো এই এই বইগুলো পড়ে এমনভাবে এই মগজে আমার ধলে হইতে চলেছিল যে এটা বড় ত্রুটি আমাদের হচ্ছে। কিন্তু যখন আরও বেশি আকিদা পড়লাম, জামে ইসলামুদ্দিন ইউনিভার্সিটি থেকে পড়লাম, তারপরে বড় বড় আলেমদের আরও যখন স্টাডি করলাম, তখন দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নিতে বলেননি, বরং দান করতে চেয়েছেন। ওরা বলছে না কেড়ে নিতে হবে, আর কোরআন বলছে না তোমাদেরকে দান করব। থিওরিতে পার্থক্য। অনেকে বলে, মাঝে মধ্যে শোনা যায় আহলে হাদিস ছেলেদের কাছে বা আহলে হাদিস আলেমদের কাছে, দেখো কয়েকদিন আগে আহলে হাদিস আলেম বলছে, একজন আমাকে বলছে যে আহলে হাদিসের আকিদা আর জামাত ইসলামের আকিদা কাছাকাছি, আকিদায় তেমন ইখতিলাফ নেই। আমি বললাম যে কিছুই বুঝেন না। তারপরে বলছে শেখ এত ডিপে তো আমরা যেতে পারি না, এত গভীরতা তো আমরা যেতে পারি না। আমি বললাম যে আমাদের টার্গেট হচ্ছে তৌহিদুল এবাদা কায়েম করা। আমাদের শুধু না, কোরআন সুন্নাহ বলছে তৌহিদুল এবাদা, আল্লাহর জন্য এবাদতকে খাস করা, এইটাই ছিল দ্বন্দ্ব। এবাদত আল্লাহর জন্য না, ওতে ভাগ আছে। মক্কার মুশরিকদের সাথে দ্বন্দ্ব ছিল, নূহ আলাইহিস সালামের জাতি মুশরিকদের সাথে দ্বন্দ্ব ছিল, তাই না? যত আম্বিয়া রসুলগণ এসেছেন তারা আনেবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এবাদত আল্লাহর হবে, প্রতিমা পূজা মাজার পূজা এগুলি অধিকাংশই অল্প কয়েকজন আম্বিয়া ছাড়া শাসন ক্ষমতা তারা নেননি পাননি। তো তারা কি ব্যর্থ নাকি একামতের দিনে? তাহলে কোরআন সুন্নাহ বলে যে তাওহীদুল ইবাদা কায়েম করা হচ্ছে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। আর এই হাসানুল বান্না, সৈয়দ কুতুব আর মওদুদ সাহেবের থিওরি বলে, জামাত ইসলামের থিওরি বলে যে আমাদের একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। কিছু ভালো সৎ লোক তৈরি করে ক্ষমতাটা হাতিয়ে নিতে হবে, এটা হচ্ছে টার্গেট। তাহলে টার্গেটই আলাদা, আমাদের ছোটোখাটো মাসলা মাসাইলে ইখতলাফ নয়। ইখতলাফ কিসে? আসল মূল বিষয়ে, যে আপনি যাচ্ছেন কোথায়। একজন বলছে আমি মক্কা যাচ্ছি, আর একজন বলছে আমি কাসিম যাচ্ছি, রাস্তা দুটা। হ্যাঁ, এখানে ইখতলাফ রয়েছে। এই বিষয়গুলি আমাদের আহলে হাদিস মধ্যম শ্রেণীর আলমগুলো বুঝে না, বক্তাগুলো বুঝে না, হুচুকে না 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 না, ওরা অনেকটাই কথা শুনে আমাদের উদারতা রাখে, সেই জন্য আকিদায় এক হয়ে গেল, আকিদায় এক হয়ে গেল। আল্লাহ বলছেন লা ইস্তাখলে ফান্নাহুম ফিল সূরা নূরে, আল্লাহ অবশ্যই তাদেরকে খেলাফত দেবেন। কখন দেবেন? শেষ আয়াতে বলছেন, আয়াতের শেষ অংশে, ইয়াবুদুনানি, একমাত্র আমার ইবাদত করো, লায়ুষে কোন বিষয়ে আমার সাথে কোনো কিছু শরীক করবে না। ইস্তিখলাফ মানে খেলাফত দেব, বুঝা গেছে? আর এরা বলছে আমরা এইসব অসৎ সরকারের কাছ থেকে কি করব, খেলাফত কেড়ে নেব। এর জন্য ভারতের একজন বড় হাদিস আলেম সুফি নজির আহমদ কাশ্মীরি, তার ধারাবাহিক লিখনী আসতো একটা মহাদ্দেশ পত্রিকা জামে সালাফিয়াতে, তিনি লিখেছেন যে মওদুদি সাহেবের থিওরি আর হাসানুল বান্না এদের থিওরিটা হচ্ছে ইসলামের পোশাক পরে হেগেলের মতবাদ পেশ করেছে। হেগেলের মতবাদটা কি ছিল? হেগেলের মতবাদ ছিল যে এই সর্বহারাদের একটা দল তৈরি করতে হবে, সর্বহারাদের দল তৈরি করে যারা পুঁজিপতি রয়েছে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। তোরাই খাবি, তোরাই ভোগ করবি, আর আমরা সর্বহারা পথের ফকির। এটা হচ্ছে এই থিওরি, বুঝছেন না? আর এদের থিওরি হচ্ছে, হ্যাঁ, ইসলামের লেবাস পোশাক পরে মওদুদি সাহেবের আর এই হাসানুল বান্না সাইদ কুতুবের, এদের থিওরি হচ্ছে যে আমাদের একটা সলেহিনদের দল তৈরি করে, ওদের ভাষায় বলছি, সলেহিনদের নেক লোকদের দল তৈরি করে মানবরচিত বিধান দিয়ে যারা শাসন ক্ষমতা চালাচ্ছে তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে। তোরাই শুধু ভোগ বিলাস করবি পার্লামেন্টে গিয়ে, বুঝলেন না? জি, ইসলাম কা লেবাস লেবাদা ওড় কে লিখেছেন উনি, ইসলাম কা লেবাস পহন কে হেগেল কা নজরিয়া পেশ কিয়া হ্যায়। জি, বুঝতে পারলেন কথা? তো অনেকে এই বিষয়গুলি বুঝে না, যার ফলে ভাই আমাদের সাথে তেমন ইখতিলাফ নাই। তো আমাদের সাথে ওই না, ওরা অন্যরা অন্যদের কথা বলে, তো বলি ওদের সাথে বড় ইখতিলাফ আছে, কিন্তু এদের সাথে ইখতিলাফ নেই। না, এদের সাথে আকিদাগত ইখতিলাফ আছে, ওদের সাথে আকিদাগত ইখতিলাফ আছে,
আকীদার কত দ্বিমত রয়েছে এইসব দলের সাথে। তো এখন আসেন কি করতে হবে তাদের থেকে, দ্বিতীয় হচ্ছে যে সতর্ক করা ফরজ এই দলগুলি থেকে মুসলিম জাতিকে, অমিন শাররহিম তাদের অনিষ্ট থেকে, যারা ভুল বাক্য করে ভুল ইসলাম বুঝিয়ে চরমপন্থী পয়দা করলো কে কারা, যে চোরের হাত কাটে না সেই জন্য কাফের হয়ে গেল ঢালাহারে। আরে আল্লাহ তো ফাসেক জালেম বলেছেন, সবাইকে ঢালাহারে আপনি কাফের বলবেন, এটা তো কোরআন হাদিস বলে না। এজা লাম ইয়াকুন আল আখযু আলা আইদিহিম, যদি বল প্রয়োগ করে তাদের হাতে বাধা না দিতে পারেন, তাদের বক্তব্যে বাধা না দিতে পারেন, তো সতর্ক করবেন। তাহলে যদি দেখা যায় যে একটা প্রোগ্রাম বিদাতিরা করছে, বন্ধ করেন প্রোগ্রামটা বল প্রয়োগ করে। আল আখযু আলা আইদিহিম মানে বল প্রয়োগ করে বন্ধ করে দাও তাদের বিদাতি দাওয়াতকে। যদি তা না করা সম্ভব হয় তাহলে তাদের থেকে ওদের মজলিসে যেও না, জাতিকে সতর্ক করতে হবে। কথা বুঝেন শেখের, বলছেন ওয়াজিব তাহযির মিনহুম আমিন শাররহিম, তাদের থেকে আর তাদের অনিষ্ট থেকে সতর্কীকরণ ফরজ। এজা লাম ইয়াকুনিল আখযু আলা আইদিহিম, তাদের হাতে ধরে বাধা দেওয়া যদি সম্ভব না হয়, ওয়ামান ওহম মিন মুজাওয়ালাতিল বিদা, বিদাত যা তারা করছে তা থেকে যদি বাধা দেওয়া সম্ভব না হয়, মাজারে লোকেরা যাচ্ছে ওরসে যাচ্ছে খাসি মোরগ নিয়ে, বল প্রয়োগ করে বাধা তো মাজারে যেতেই দিব না, আর খাসি হাজির করতেই দিব না, আর ওরস লাগাইতেই দিব না। এটা হচ্ছে প্রথম কাজ, এটা কাজ কার, শাসকের কাজ, তাই না? আর জনগণ সহি আকিদার, তারা শাসক যদি সহি আকিদার হয় বা এই বিষয়ে যদি তারা তৎপর হয়, তাদের কাছে খবরটা পৌঁছাবে যে এই যে অন্যায়গুলি করছে এগুলোর বন্ধ করুন, জি পরামর্শ দেবে, যে সহযোগিতা করবে সাথে। কিন্তু যদি তা করা সম্ভব না হয়, সৌদি আরবে যেমন সম্ভব, সৌদি আরবে এখানে যে শিরক বিদাত ছড়াচ্ছে, ধরেন আজকে শবে বরাত করছে কোথাও, তাহলে কি করবেন? শাসকের প্রতিনিধি যারা আছে তাদেরকে খবর দিয়ে বন্ধ করার চেষ্টা করবেন। মিলাদ করছে বন্ধ করার চেষ্টা করবেন, হ্যাঁ কোথাও সুফিদের বিদাতে জিকির চলছে, তাহলে বন্ধ করার চেষ্টা করবেন আপনি। যদি বন্ধ করা সম্ভব না হয়, যে না যাদেরকে খবর দেব প্রতিনিধি যারা আছে তারা এগুলো অ্যাকশন নেবে না, আর বা সম্ভব নয় আমরা এই দুর্বল এখানে, তাহলে কি করতে হবে? জনগণকে তাদের অনিষ্ট থেকে সতর্ক করতে হবে, তোমরা যেও না ওখানে, যেও না, নিষেধ করেন। ওয়াইল্লা ফাইন ইয়াজুব আলা উলামায়ুল মুসলিমিন ওয়া উলাতি উমুরিহিম মান ওয়াল বিদ, আসল তো হচ্ছে বলছেন আসল, আর না হলে আসল তো হচ্ছে যে মুসলিম ওলামাদের ওপর আর মুসলিম শাসকদের ওপর ফরজ হচ্ছে, দেখেন আমার ভাষা না, মুসলিম আলেমদেরও ফরজ আর মুসলিম ওলাত মানে শাসকদেরও ফরজ, যে কোনো মুসলিম শাসকেরও ফরজ, মান ওল বেদে বিদাতে বাধা দেওয়া, মাজারে ওরসে হ্যাঁ সিরকে যত রকম বিদাত রয়েছে এগুলিতে বাধা দেওয়া। ওয়া ইল্লা ফাইন না কি বলছেন, মান ওল বেদে ওয়াল আখযু আলা আইদিল মুবতাদি, আর বিদাতীদের হাতকে ধরে নেওয়া মানে বল প্রয়োগ করে বন্ধ করা ওদের কাজকর্ম। ওয়ারাদ অহম আনসার রহিম, আর তাদের অনিষ্ট থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, তাদের অনিষ্ট যাতে তারা ছড়াতে না পারে। বলেন আজকাল যে শিরক বিদাত জমজমাট চলছে, কুফুরি কথা বলছে, ধর্মের নামে সুফিবাদ, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেয়ে ফাতেমা হ্যাঁ মুরতাদের বিবি, বাংলাদেশে এক বড় পীর, ঠিক না? সরকার কিছুই বলছে না, বরং তাদের জন্য রাস্তা প্রশস্ত করে রেখেছে। এই ক্ষেত্রে জনগণের আমাদের কাজ হলো ইয়াজিবু তাহযির মিনহু, সতর্কীকরণ, জাতিকে সতর্ক করেন যে এগুলো ইসলাম ভঙ্গকারী, এরা ইসলাম তাদের ভঙ্গ হয়ে গেছে এমন এমন ভ্রান্ত কুফরি আকিদা তাদের আছে, আল্লাহর সাথে সরাসরি কথা বলে এরা। লিয়ান্না খাতারহম আলাল ইসলামের সাথে, কেন বাধা দিতে পারলে বাধা দিবেন বল প্রয়োগ করে, না বাধা দিতে পারলে জাতিকে সতর্ক করবেন, কেন? কারণ এদের খাতার মানে এদের অনিষ্ট বা এদের যে এরা যে মুসলিম জাতির জন্য ভয়ঙ্কর, এটা হচ্ছে ইসলাম, ইসলামের জন্য এদের ক্ষতি অনিষ্টটা প্রচণ্ড বড়ই ক্ষতিকর। সুম্মা ইন্নাহু ইয়াজিবু আন ইউলামা আন্না দুআল আল কুফরি তুসাজ্জিউ আল মুবতাদি আলা নাশি বিদাতিহিম, আর তারপরে জেনে রাখা উচিত যে মুসলিম জনগণ আর মুসলিম শাসকরাই যদি শিরক বিদাতে বাধা না দেয়, তো যত কাফের দেশ রয়েছে আর কাফের শাসক রয়েছে তারা তো বিদাত আর বিদাতিকেই শক্তিশালী করে, সমর্থন করে,
কাদিয়ানিদের সবচেয়ে বড় কেন্দ্র হচ্ছে লন্ডনে। মুসলিম দেশে কাদিয়ানিরা তাদের কুফরির প্রচার করছে, হ্যাঁ, যে মির্জা গোলাম কাদিয়ানি রসুল নবী নবী, বাধা দেওয়া হয় না, বাধা দেওয়া হয় না, মাত্র কয়েকটা মুসলিম দেশ ছাড়া এদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না, অমুসলিম। জি, যেমন আইয়ুব খান একটি ভালো কাজ, যে পাকিস্তান আমলে পাকিস্তানে অমুসলিম সংখ্যালঘু বলে ঘোষণা করা হয়েছে ওদেরকে, কিন্তু না বাংলাদেশে আহমদি দাওয়াত আহমদি আহমদি বলে তারা প্রচার করে যাচ্ছে কাদিয়ানিরা তাদের কুফুরি ধর্মের। বলছেন, তাই বলছেন যে অতপর জেনে রাখা উচিত, ইন্নাহু ইয়াজিবু আন ইউলামা, জেনে রাখা ফরজ, আন্না দোয়াল আল কুফুর, কাফের দেশগুলি তোষাজ্জল মুবতাদিয়া, বিদাতীদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, আলা নাশরে বিদাতিহিম, তাদের বিদাত প্রচারের জন্য। সুফিদের জন্য সারা পৃথিবী খোলা আছে, ইসরায়েলের ভিসা সুফি একটি বড় দল জামাত যা আছে, বারবার নাম না বলে, ওদের জন্য ভিসা খোলা আছে। ওরা যখন ভিসা লাগাতে যায় কোনো দূতাবাসে, কোনো বাধা সম্মুখীন তারা হয় না, আপনারা জানেন হয়তো খবর, এটা যারা ওই দলে যায় পাসপোর্টগুলি নিয়ে দেখছে কোথায় যাচ্ছেন, এর জন্য কোনো একজন বলেছিল, একজন বড় বড় ব্যক্তি, যে অমুক দেশে যদি যেতে হয় তাহলে দুটো উদ্দেশ্যে যেতে হবে, দুই উপলক্ষে আপনি এমবিসিতে ভিসা চাইতে যাবেন, কি বলছে যে হয় বলবেন যে আমি মাজার শরীফ জিয়ারতে যাব, হ্যাঁ ওরসের সময়, কিন্তু মাজার শরীফ আবার ওরস যখন লাগছে ওই দেশে তখন তখন যাবেন এমবিসিতে, সহজে ভিসা পেয়ে যাবেন, এই ভিসা খুব সহজ। আর না হলে বলবেন যে আমি চিল্লাতে যাব, এই দুই ভিসা খুব সহজ এমবিসিগুলিতে। এছাড়া যদি বলেন চিকিৎসার জন্য, দেখো মেডিকেল রিপোর্ট দেখো যে তোমার আসলে কি চিকিৎসার প্রয়োজন আছে, আত্মীয়দের কাছে দেখাও তোমার কোথায় আত্মীয় আছে ওই দেশে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ তখন আর শর্তের শেষ নেই। জি হ্যাঁ, তো এটা কী প্রমাণ করে যে যত বাতিল শক্তি কুফুরি শক্তি এরা বিদাত ছড়াক, হ্যাঁ শিরক ছড়াক, এর জন্য এরা সার্বিক সহযোগিতা করে। ও তো সাইদম আল্লাহ জালাক, এর জন্য এই সব কাফের দেশগুলি সাহায্য সহযোগিতা করে, বেসাত্তা তরুক, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন পদ্ধতিতে। জি, লিয়ান্না ফি জালিকা আল কাজা আল ইসলাম, কারণ এই বিদাতের মাধ্যমে ইসলামের সর্বনাশ করা সম্ভব হবে। বিদাত নিয়ে আসলে সুন্নত উঠে যাবে, মানুষের তৈরি করা তরিকা নিয়ে আসলে রসুলের তরিকা উঠে যাবে, এটা উদ্দেশ্য। ও তাসবিহ সুরাতিহি, এবং ইসলামের যে ভাবমূর্তি আছে তাকে বিকৃত করা সম্ভব হবে। বিদাত করলে ইসলামের আসল ভাবমূর্তি ঠিক থাকবে না, আসল রূপচারা ঠিক থাকবে না, বোঝাই যায় না দেশে যে কোনটা সহি ইসলাম আর কোনটা ভুল ভ্রান্ত ইসলাম। নাসারুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মহান আল্লাহর কাছে কামনা করি, আই ইয়ানসুরা দীনাহু, যেন তার দিনের সাহায্য করেন। শেখের দোয়া, শেখ সলিল ফজান বলছেন কিতাবের শেষে, ওয়া ইউলিয়া কালিমাতাহু, আর তার কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহকে উঁচা করেন, ওয়াখযুল আদা আহু, এবং তার শত্রুদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, সালাত এবং সালাম হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, তার বংশধরের উপর, তার সাথী সঙ্গীদের উপর। এখানেই বিদাতীদের সাথে আচরণ সম্পর্কে শাইখের আলোচনা, তার সাথে ভূমিকাতে দুটি আয়াত এবং হাদিস পেশ করা হইল, আর বাকি ইনশাআল্লাহ তাআলা তাদের সাথে আচরণের ক্ষেত্রে কথা বন্ধ করার বিষয়টি, আর তাদের কথা না শোনা, তাদের প্রতিবাদ করা, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা ইত্যাদি, এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা ওলামায়ে কেরামদের উক্তি থেকে কোরআনে বা হাদিসের দলিল দিয়ে বর্ণনা করব। এখানে আলোচনা শেষ করছি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।